আমরা এবছর এই তৃষিত বিজড়িত বুদ্ধের জন্ম, বুদ্ধত্ব লাভ, বুদ্ধের পরিনির্বাণ এই তিনটি বিষয়ে তৃষিত বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ বৎসর এই বৎসর আমরা সরকারি বিধি মেনে আমরা এই বুদ্ধ পূর্ণিমা পালন করেছি দিবসব্যাপী। সকালবেলা আমরা শুরু করেছি বৌদ্ধদের জাতীয় ও প্রধান ধর্মীয় উৎসব ত্রিস্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা ও 2565 বুদ্ধবর্ষ বরণ উপলক্ষে বাঁশখালী কেন্দ্রীয় শিলকূপ সত্যবিহারে বাঁশখালী কেন্দ্রীয় শিলকূপ সত্যবিহারের অধ্যক্ষ নবরূপকার ও কর্মবীর দেবমিত্র মহাস্তবীরের সভাপতিত্বে অমিত বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সাংসদ আলহাজ মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল কবির, প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর সমরঞ্জন বড়ুয়া, বাঁশখালী থানার পরিদর্শক আজিজুল ইসলাম, বাহারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক তাজুল ইসলাম, চনুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুল করিম শরীফি, বাঁশখালী ওলামা লীগের সভাপতি মাওলানা আক্তার হোসেন, ইউপি সদস্য রশিদ আহমদ, আওয়ামী নেতা গোপাল বড়ুয়া ও ছাত্রলীগ নেতা মিজান শিকদার প্রমুখ। আমি বলবো এখানে সংখ্যা গুরু সংখ্যা লঘু নাই, আমরা সবাই সমান। আমাদের বঙ্গবন্ধু সুযোগ কন্যা মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকবার আমাদেরকে নির্দেশ দিয়েছেন ধর্ম চর্চা উৎসব সভা। আমরা বিগত বছরগুলোতে যেভাবে সাড়ম্বরে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করেছি, বিগত দুই বছর আমরা মহামারী কোভিড-19 কারণে আমরা সেভাবে আড়ম্বর করে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করতে পারছি না, যেহেতু সরকারি স্বাস্থ্যবিধি মেনে পালন করার জন্য আমাদেরকে বিধিনিষেধ উল্লেখ করে দিয়েছেন এবং আমাদের গ্রামে সবাই শিক্ষিত, মোটামুটি সবাই পড়ালেখা করে, স্কুল কলেজে যায় যারা আছে সবাই মোটামুটি আমাদের বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে আমরা গত দুই বছর থেকে বুদ্ধ পূর্ণিমা একটু সীমিত পরিসরে পালন করছি এবং আমাদের বাঁশখালী কেন্দ্রীয় শিলকূপ চৈত্য বৌদ্ধ বিহারের নবরূপকার অধ্যক্ষ কর্মবীর দেবমিত্র মহাস্তবীর মহোদয়ের তত্ত্বাবধানে এই বিহারে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান প্রতি বছর বিভিন্ন দেশ থেকে বৌদ্ধ প্রতিনিধিবৃন্দ, জাতিসংঘ থেকে শুরু করে বৌদ্ধ প্রধান দেশ থেকে শুরু করে প্রতিনিধিবৃন্দ আসেন, প্রত্যেক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বাঁশখালীবাসী জানে এই বিহারে কীভাবে অনুষ্ঠান পালিত হয়। কিন্তু বিগত দুই বছর থেকে মহামারীর কারণে আমরা সেভাবে বড় ধরনের কোনো অনুষ্ঠান করার উদ্যোগ নিই নাই এবং প্রত্যেক অনুষ্ঠানেই আমরা বাংলাদেশ সরকারের স্বাস্থ্যবিধি মেনেই আমরা অনুষ্ঠানগুলো পালন করছি এবং দেশের জাতির মানবের কল্যাণে আমরা জগতের সকল প্রাণীর সুখ সমৃদ্ধি কামনায় বারবার সকাল সন্ধ্যা প্রার্থনা জানাচ্ছি।